হ্যালো অ্যাক্সডিয়েন্স কেমন চলছে তোমাদের প্রিপারেশান আশা করছি ভালোই চলছে এবং কোমর বেঁধে নাও কারণ টু ডে স্যার এক্সাম হতে কিন্তু আর বেশি দেরি নেই হাতে সময় খুবই কম তো তোমরা কমেন্ট সেকশানে অনেকেই জিজ্ঞাসা করছিলে যে স্যার অ্যাডমিট কার্ড কবে দেবে এক্সাম কবে হবে এইবার কাট অফ কত যেতে পারে ঠিক আছে সবগুলো নিয়ে ডিসকাস করব এক্সাম প্যাটার্ন সম্পর্কে ডিসকাস করব কিছু অ্যালাউন্সেস মানে স্যালারি কত কি যোগ্যতা সেগুলো নিয়েও একটু ব্রিফ ডিসকাস করে নেব ঠিক আছে এবং এটাও ডিসকাস করব যে এবারের কাট অফ কত যেতে পারে ঠিক আছে চলো ফুটেসের এক্সামের কোয়ালিফিকেশন সম্পর্কে একটু বলে দিই তোমাদেরকে এটা হচ্ছে মাধ্যমিক পাস ঠিক আছে এবং আরেকটা হচ্ছে কোয়ালিফিকেশন যেটা তোমাদেরকে পড়তে এবং লিখতে জানতে হবে বেঙ্গলি অথবা নেপালি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এজ হচ্ছে তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যদি তোমাদের রিজার্ভেশন থাকে এস টি এসসি কোনো রিজার্ভেশন থাকে তাহলে তোমরা পাঁচ বছর রিল্যাক্সেশন পাবে মানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে স্যালারি বা পে স্কেল সম্পর্কে একটু জেনে নাও বাইশ হাজার থেকে আটান্ন হাজার পর্যন্ত তোমাদের স্যালারি যেতে পারে দেখো মাধ্যমিক পাস যোগ্যতাতে যে রিক্রুটমেন্ট হচ্ছে এটার বেসিসে এই স্যালারি আটান্ন হাজার এটা হিউজ তাই জন্য একটা খুব অসাধারণ খুবই ভালো পোস্ট এটা একটা এরপরে তো তোমাদের ডিএ এইচ এগুলো সব থাকেই ঠিক আছে সরকারি যত রকম ঠিক আছে তো পেস্কেল সত্যি খুব সুন্দর তোমাদের এই ফুড এসআই জন্য ঠিক আছে তোমাদের জন্য এটা ভালো একটা চাকরি এবং সুবর্ণ সুযোগ চলো এবার আমরা দেখে নিই এক্সাম প্যাটার্ন আর এখানে আমরা ডিসকাস করব যে কাট অফ কত হবে এবার ঠিক আছে এটার সঙ্গে ডিসকাস করব। তো তোমাদের ফুড ফুডেস প্যাটার্ন কি দেখো তোমাদের একশো নম্বরের একটা হবে প্রিলিমস এক্সাম ঠিক আছে দুটো হবে একটা হয় এখানে তোমাদের তোমাদের একটা হয় প্রিলিমস ঠিক আছে যেটা হবে রিটেন আরেকটা হবে তোমাদের ইন্টারভিউ ঠিক আছে একটা হয় প্রিলিমস রিটেন আরেকটা হবে তোমাদের ইন্টারভিউ তো তোমাদের রিটেন বা প্রিলিমস এক্সামটা কত নম্বর হয় একশো নম্বরের ঠিক আছে পঞ্চাশ নম্বর থাকবে অ্যারিথমেটিক মানে হচ্ছে ম্যাথ ট্যাথ থাকবে ঠিক আছে শুধু ম্যাথ অ্যান্ড পঞ্চাশ থাকবে জেনারেল স্টাডিজ এর মধ্যে তোমাদের জিএস ঠিক আছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে স্ট্যাটিক জিকে সমস্তটাই কভার হচ্ছে পুরোটাই হচ্ছে একদম তোমাদের জেনারেল স্টাডিজ ঠিক আছে তো এই জেনারেল স্টাডিজ থেকে থাকবে পঞ্চাশ নম্বর অ্যারিকমেটিক থাকবে তোমাদের পঞ্চাশ নম্বর ঠিক আছে পরীক্ষার সময় হচ্ছে তোমাদের দেড় ঘন্টা দেড় ঘন্টা হচ্ছে তোমাদের হাতে সময় থাকবে এই একশো নম্বরের পেপারটাকে অ্যাটেম্প করার জন্য আর পরীক্ষা হবে তোমাদের এমসিকিউ বেস্ট ঠিক আছে এমসিকিউ বেস্ট পরীক্ষা হবে তো এইটাতে কত কাট অফ যায় ঠিক আছে এই প্রিলিমস এই এক্সামটাতে তোমাদের কত কাট অফ যায় আমি লাস্ট ইয়ারের কাট অফটা বলছি উনিশে কীরকম কাট অফ গেছিলো দু হাজার উনিশ বছর আগে অলমোস্ট তোমাদের পরীক্ষা হয়েছে তো আনরিসার্ভ যারা আছে ঠিক আছে জেনারেল তাদের কাট অফ গেছিলো সেভেন্টি নাইন পয়েন্ট সিক্স এটার কাছাকাছি ঠিক আছে কাট অফটা ভালো মতো লক্ষ্য করো আনরিসার্ভদের সেভেন্টি নাইন পয়েন্ট সিক্স মতো গেছে ঠিক আছে এরপরে যারা এসসি রয়েছিল তাদের গেছিলো সেভেন্টি সিক্স কাট অফ ওকে আমি এটা শুধু প্রিলিমস এক্সামটার কথা বলছি যেটা রিটেন যেটা এসটি ক্যাটাগরি আছে তাদের কাট অফ গেছিলো ফিফটি নাইন ওকে ওবিসি যারা এ রয়েছ তাদের কাট অফ গেছিল সেভেন্টি ফোর ওকে আর ও বি যারা আছো তাদের কাট অফ গেছিলো সেভেন্টি ফাইভ এবার এটা ভালো মতো লক্ষ্য করো ঠিক আছে এটা প্রিলিমসের জন্য এটা হচ্ছিল তোমাদের কাট অফ পাঁচ বছর আগে পরীক্ষা হয়েছে আমি যদি মেনে নেই যে কি এবারের পরীক্ষার লেভেলটা পরীক্ষার যেটা লেভেল রয়েছে যদি উনিশের মতোই থাকে তাহলে তোমাদের কাট অফ এবার এইটটি ফাইভ থেকে এইটটি সেভেন পর্যন্ত যেতে পারে ঠিক আছে এটা তোমরা মাথায় রাখবে যদি বারবার বলছি পরীক্ষার লেভেলটা দু হাজার উনিশের মতোই থাকে তাহলে তোমাদের কাট অফটা মোটামুটি পাঁচ মতো ইনক্রিজ হতে পারে কারণ পাঁচ বছর পর পরীক্ষা হচ্ছে ঠিক আছে কিন্তু পরীক্ষার কোশ্চেন না দেখে কখনোই জাজ করা উচিত নয় কারণ কোশ্চেন যদি হার্ড হয় কাট অফ কমে যাবে কোশ্চেন যদি সহজ তাহলে কাট অফ বেড়ে নব্বইও হয়ে যেতে পারে আবার কমে পঁচাত্তরেও আসতে পারে ঠিক আছে তো এই জন্যই বলছি যদি আগের বছরের মতো কোশ্চেন হচ্ছে এক্সামের লেভেলটা আমি মেনে নিই তাহলে তোমাদের কাট অফ পঁচাশি মতো যেতে পারে ঠিক আছে বা এসিদের ক্ষেত্রে যেমন এইটটি মতো যেতে পারে ঠিক আছে প্লাস পাঁচ তোমরা ধরে রাখো কাট অফ বাড়বে যদি পরীক্ষার লেভেল আগের মতোই থাকে ঠিক আছে এবার দেখে নি ইন্টারভিউ তোমাদের ইন্টারভিউ হয় কুড়ি নাম্বারের প্রিলিমস যেটা হচ্ছে সেটা হচ্ছে একশো ইন্টারভিউ যেটা হয় সেটা হচ্ছে কুড়ি মানে টোটাল তোমাদের একশো কুড়ি নাম্বারের পরীক্ষা হবে ঠিক আছে প্রিলিমস পাস করে যারা ইন্টারভিউ দেবে ইন্টারভিউ মার্কস পাবে এরপরে তোমাদের প্রিলিমস এবং ইন্টারভিউ দুটোরই মার্কস যোগ করে যেটা নাম্বার আসবে সেটার বেসিসে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে বোঝা গেছে ইন্টারভিউ নাম্বারও তোমাদের যোগ হবে এবং প্রিলিমসের নাম্বারও যোগ হবে এই যে প্রিলিমসের নাম্বার তো এইটাকে মোটেও ইগনোর করার চেষ্টা করবে না এখানে ভালো স্কোর করার চেষ্টা করবে কারণ ইন্টারভিউ কত পাবো এটা আমাদের হাতে নেই বাট প্রিলিমসের স্কোরটা আমাদের হাতে আছে ঠিক আছে তো প্রিলিমসের চেষ্টা করো যে কি একটা স্ট্যান্ডার্ড মার্কস নিয়ে আসার কাট অফের শুধু একবারে ধারে থেকে গেলে তোমরা কিন্তু অনেক রিস্কে থাকবে ওকে তো টোটাল মার্কস করে আগের বরের কাট অফ কত গেছিলো আমি বলে দিচ্ছি আনরিজার্ভ যারা জেনারেল ক্যাটাগরি ছিল তাদের গেছিলো নাইনটি ওয়ান ঠিক আছে নাইনটি ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ঠিক আছে এটা দেখো প্রিলিমসে গেছিলো সেভেন্টি নাইন ওকে এবং দুটো এগ্রিগেট করে যখন কাট অফ বার করা হয়েছিলো তখন আনরিজার্ভদের গেছিলো নাইনটি ওয়ান ঠিক আছে এসসি যারা ছিল তাদের গেছিলো এইটটি এইট এসটি যারা ছিল শিডিউল ট্রাইব তাদের ছিল সেভেন্টি এইট মতো ঠিক আছে এবং ও এ যারা ক্যাটাগরি রয়েছে তাদের গেছিলো এইটটি এইট পয়েন্ট সিক্স এবং ও বি যে ক্যাটাগরি আছে তাদের গেছিলো এইটটি নাইন পয়েন্ট ওয়ান সিক্স ঠিক আছে এটা গেছিলো তোমাদের এগ্রিগেট কাট আপ যেটার বেসিসে তোমাদের মেডিট লিস্ট তৈরি হয়েছিলো ঠিক আছে তো তোমরা এটা মাথায় রাখবে যে প্রিলিমস পরীক্ষাটা তো তোমাদের কিন্তু ভালো স্কোর করতে হবে অ্যান্ড এই কাট অফটাও কিন্তু বেড়ে এবার প্লাস পাঁচ করে দাও যদি আগের বারের মতো লেভেলেরই কোশ্চেন এবার হয় তাহলে তোমরা প্লাস পাঁচ ধরে চলো কাট অফ বাড়তে চলেছে ঠিক আছে যদি কোশ্চেনের লেভেল আগের বছরের মতোই হয় বা কঠিন যদি হয়ে যায় তাহলে কমবে যদি সহজ হয়ে যায় কোশ্চেন তাহলে বাড়বে সেটা তো পরীক্ষার পরে আমরা আরও ব্রিফলি ডিসকাস করব। ঠিক আছে এবার সবথেকে বড় প্রবলেম যে এক্সাম ডেট কবে কিছুদিন আগে নিউজ পেপারে যেটা এসেছিল যে কি তোমাদের এক্সাম চোদ্দোই জানুয়ারি ঠিক আছে চোদ্দোই জানুয়ারি হতে পারে তো চোদ্দোই জানুয়ারি যদি এক্সাম হতো তাহলে তোমাদের অ্যাডমিট যেটা রয়েছে সেটা কিন্তু এই ডিসেম্বর মাসেই দিয়ে দেওয়ার কথা আজকে হচ্ছে উনত্রিশ তারিখ ঠিক আছে তো এই দুই দিনের মধ্যে যদি তোমাদের অ্যাডমিট কার্ড না দেয় ডিসেম্বরে না দেয় তো তোমরা ধরে নাও তোমাদের এই চোদ্দোই জানুয়ারি যেটা ডেট ছিল এক্সাম হওয়ার সেটা তোমাদের পোস্টপন্ড হয়ে পিছিয়ে যেতে পারে ঠিক আছে যেহেতু অ্যাডমিট কার্ড এখনও দেয়নি পেপারে যেটা দিয়ে দেওয়া হয়েছিল যে চোদ্দোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি এই সময়ে পরীক্ষাটা হয়ে যাবে ফুড এসায়ের যেহেতু অ্যাডমিট কার্ড এখনও দেয়নি আমাদের হাতে অ্যাডমিট কার্ড এখনও কিন্তু আসেনি ডিসেম্বর শেষ হতে চলল তো আমরা ধরে নেবো যে এই মাসে যদি অ্যাডমিট কার্ড না আসে তাহলে তোমাদের পরীক্ষা পিছিয়ে শিফট হয়ে যেতে পারে ফেব্রুয়ারির শেষে ঠিক আছে ফেব্রুয়ারি থেকে মার্চে তোমাদের পরীক্ষা হতে পারে যদি এই জানুয়ারির সার্কেলটা না এই থাকি জানুয়ারি না হয় তাহলে আমরা ধরে নেব যে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পরীক্ষাটা হবে বাট তোমরা এর জন্য চেঞ্জ করো না যে প্রিপারেশানে পড়ছো সেটাই পড়ো কারণ পরীক্ষা এটুকু বলতে পারি জুন বা জুলাই মধ্যে জুন বা জুলাই মধ্যে তোমাদের তিনটে পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে তিনটে ফুড এসআইও হয়ে যাবে মিসলেনিয়াসও হয়ে যাবে এবং তোমাদের ক্লার্কশিপ যেটা রয়েছে সেই পরীক্ষাটাও কিন্তু হয়ে যাবে ঠিক আছে জুলাই এর মধ্যে তোমাদের এই তিনটে পরীক্ষাই হয়ে যাবে সো তোমরা প্রিপারেশনের স্ট্র্যাটেজি কিছু চেঞ্জ করো না এ মাসে যদি তোমাদের অ্যাডমিট চলে আসে তাহলে বেটার চোদ্দ তারিখ তোমাদের পরীক্ষা হবে যদি অ্যাডমিট না আসে তাহলে ধরে নাও পরীক্ষাটা কিছুদিন শিফট হয়ে পিছিয়ে যাবে ঠিক আছে পরীক্ষাটা তোমাদের ফেব্রুয়ারিতেও ঠেলে দিতে পারে ঠিক আছে কারণ সামনে ভোট আছে এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে তো এটাই যেদিনই এক্সাম ডেট দেবে অ্যাডমিট দেবে আমরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে ইনফর্ম করে দেবো বাট প্লিজ এগুলো নিয়ে তোমরা মাথা ব্যথা করো না সবসময় যে কি এক্সাম ডেট কত হবে কাট অফ কত হবে কোশ্চেন দেখার আগে কাট অফ প্রেডিট করা সত্যি অসম্ভব আমি যদি মেনে নেই যে আগের বছর যেটা কোশ্চেন ছিল সেটা হয় তাহলে একমাত্র প্রেডিট করে বলতে পারবো যে হ্যাঁ পাঁচ প্লাস হতে পারে ওকে অ্যান্ড এক্সাম ডেটের যেটা কথা আসছে যে ভাই অ্যাডমিট কার্ড এখনও দেয়নি তো তোমাদের পরীক্ষা চোদ্দোই জানুয়ারি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে গেছে কারণ অ্যাডমিট কার্ড এখনো হাতে আসেনি ঠিক আছে তো এরপরে তোমাদের যদি আরও কোনো রকম কোয়ারি থাকে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশানে জানাও আমি নেক্সট ভিডিওতে বা তোমাদেরকে কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে সেটা জানিয়ে দেবো ওকে বেস্ট অফ লাকিপারেশন চালাতে থাকো